বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে প্রায় 60 নারীকে অপহরণ করেছে জিহাদি জঙ্গিরা। এদের মধ্যে 40 জনকে বৃহস্পতিবার আরবিন্দা শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণ পূর্বের একটি এলাকা থেকে আরও 20 জনকে শুক্রবার শহরটির উত্তরাঞ্চল থেকে অপহরণ করা হয়। রোববার বিষয়টি প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। এতে বলা হয়, অপহৃত বেশ কয়েকজন জঙ্গিদের হাত থেকে পালাতে সক্ষম হওয়ার ঘটনাটি প্রকাশ পায়। 2015 সাল থেকে আল কায়দা ও আইএস সংশ্লিষ্ট জঙ্গিদের বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে এ পর্যন্ত বিশ্বের অন্যতম দরিদ্র এদেশটিতে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ ও বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ অধিবাসী।